আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের বাগান আমাদের সুস্থতা থেকে আবার আমি নাহার বলছি ইংল্যান্ড থেকে। আজকে সকালের অবস্থা স্তব পড়ে খুবই খারাপ অবস্থা। কাল রাত্রে আমি অবশ্য কাজে গেছিলাম, কাজ থেকে আসার সময় আমি অনেকগুলো পিকচার তুলছিলাম। ভাবছিলাম সকালবেলা আর স্নোটা সেই পরিমাণ থাকবে না, বাট আমি দেখতে পাচ্ছি সারা রাতে আরও পড়ছে স্নো। প্রতিটা বাড়ির ছাদের অবস্থা একদম পুরা হোয়াইট হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ঘরের সামনের অংশটা, গাছগুলো পুরা স্নো দিয়ে ভরে গেছে, ছোট ছোট গাছগুলো। আমার মেয়ে খুবই এক্সাইটেড, সে পারলে এখন স্নো টাচ করবে। স্কুলে যেতে আমাদের আর একটু সময় লাগবে। এই যে এখনই চলে যাব স্কুলে। এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড, মানে আমার গার্ডেনের অবস্থা। দেখতে পাচ্ছেন টেবিলটার পুরো বরফ জমে স্তর পড়ে গেছে, চেয়ার টেবিল সবকিছু সাদা। বাচ্চাদের ট্রাম্পলিং অবস্থাও এরকম, গাছগুলো পুরো সাদা হয়ে আছে। একটা সরাসরি দেখতে আরো সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। যে মনে হয় যে আকাশটা সাদা, নিচটা সাদা, চারদিক সাদা, মাঝখানে শুধু আমরা আছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আসলে আমার মেয়ে শুরু হয়ে গেছে স্তো দিয়ে বল বানায় থ্রো করা। আম্মু, ইউ হ্যাপি? ইউ গোয়িং স্কুল? চল, আমাদের বাসার সামনেটা অনেক স্নো পড়ে গেছে। ইয়া না, ডোন্ট থ্রো অ্যাট মি, যাও তাহলে গো। না এখানে না, এখানে না, আমরা বেশি বেশি স্নো যেখানে থাকবে সেখানে যাব। ওকে, এটা তো আমাদের বাসার সামনে অতটা না, চলো আমাদের স্কুলের সময় হয়ে যাবে একটু পরে। না, নো স্নো হিয়ার। ওকে, লেটস গো। এই স্নো গুলো ধরতে হবে তোমাকে, চলো। অবস্থা গাড়িটার অবস্থা এই। আমার মেয়েরা স্নো ধরাই শেষ হচ্ছে না তার। এই যে একটা বাড়ির গার্ডেনের অবস্থা হচ্ছে এটা। গাছগুলো পুরোটা সরাসরি দেখতে আরো পুরো মনে হয় স্নো গুলা, কিন্তু ছবিতে অতটা আসে না। কি হয়েছিল আম্মু আজকে? তুমি ফার্স্ট টাইম স্নোর মধ্যে পড়ে গেছো তা ফাস করে? হোয়াই? ইয়োর শুজ, তুমি স্নো শুজ পড়ে আসো নাই? ওহো, দেখছো গাড়িগুলোর উপরে কি অবস্থা। সো যাও আস্তে আস্তে, কেয়ারফুলি যাইও। ওই যে ওই বাচ্চাটা আবার পড়ছে। পুরা বাংলাদেশের কাদা পিচ্ছিল রাস্তার মতো হয়ে গেছে। এ হচ্ছে ম্যানচেস্টারের বাসা বাড়ির অবস্থা, গাড়িগুলোর অবস্থা। মর্নিংয়ে উঠে সব ইউনো গাড়ির মালিকরা গরম পানি দিতে থাকে গাড়িগুলোর গ্লাসের উপরে, যাতে করে স্নোগুলো মেল্ট হয়ে যায়। আজকে যে পরিমাণ কোল্ড পড়তেছে তাতে মনে হচ্ছে এই স্নোটা সারাদিন এভাবেই থাকবে। তবে স্নো পড়তেছে না, স্নো পড়া স্টপ হয়ে গেছে এখন। গাছগুলো পুরো সাদা, আকাশটা সাদা, নিচটা সাদা। বুঝেন কি ভয়ঙ্কর একটা সৌন্দর্যের মধ্যে আমরা আছি। রাস্তা খুবই স্লিপারি হয়ে আছে, গাড়ি চলে খুব সাবধানে, বাচ্চারাও সাবধানে চলাচল করতেছে, আমরা সবাই। এটা হচ্ছে একটা গাড়ির অবস্থা। গরম পানিতে কি পরিমাণ গরম পানি লাগবে বুঝতে পারতেছি না এটার মধ্যে।
বাড়ির ছাদগুলো লাইক এরকম হয়ে আছে, পুরো স্তর দেওয়া। আফসিনকে স্কুলে দিয়ে বাসায় ফিরছি, এখনো গরম এক কাপ চা খেয়ে পুরা লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে পড়া ছাড়া কোনো উপায় নাই। এটাই আজকে আমার ছুটি, লাকিলি যাদের কাজ আছে তাদের খুবই খারাপ অবস্থা। কাজ থাকলে কাজে তো বের হতেই হবে, নো ওয়ে। তারপরও সব মানুষ এই ওয়েদারে সুস্থ থাকুক, ভালো থাকুক এই প্রত্যাশায়। আমি নাহার, আল্লাহ হাফিজ। একটা একটা মজার ব্যাপার খেয়াল করলাম যে সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখলাম যে যত মানুষ কাজে যাচ্ছে সবাই মোবাইলটা বের করে একদম পুরো ইয়াং এজ থেকে ওল্ড এজ সব বয়সের মানুষগুলো একটু করে ছবি তুলতেছে তাদের যাওয়ার পথে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা আসলে সবাইকে খুব আবেগপ্রবণ করে তুলতেছে। এত কষ্টের মাঝেও তাদের ইচ্ছে করতেছে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, ঘরে গিয়ে দেখাই, বা নিজের সবচেয়ে বড় কথা নিজের প্রশান্তি আসে। কষ্টের কষ্টটা সহ্য করেও এই যে কত বড় কত বড় প্রকৃতির নিয়ামত, এটা আসলে একটা স্নো পড়ার সময় বা স্নো পড়ার পরে এরকম স্তর বেঁধে থাকার সময় এই অনুভূতি আসলে কাউকে প্রকাশ করা যাবে না, যে দেখছে সেই বুঝতে পারবে।